আবারও ফাইনালের মঞ্চের হাতছানি, প্রতিপক্ষ সেই চেনা ভারত, যাদের হারিয়ে 2015 সালে এই আসরে নিজেদের একমাত্র শিরোপাটি জিতেছিল টিম বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের কিশোররা সবসময় অপ্রতিরোধ্য, ব্যতিক্রম নয় এবারও। নিহাত আশিকুরদের পায়ে বইছে গোল বন্যা, গ্রুপ পর্বের ম্যাচে উড়ে গেছে মালদ্বীপ আর স্বাগতিক নেপাল, এবার পালা ভারতের। দুদলের এর আগের তিনবারের দেখায় ভারতের বিপক্ষে কখনোই হারেনি বাংলার কিশোররা, অনুপ্রেরণাটা আসছে সেখান থেকেই। তবে কিশোররা ওই সব পরিসংখ্যানকে না ঘেঁটে মনোযোগী হতে চান মাঠের খেলায়। ইন্ডিয়া যেহেতু শক্তিশালী টিম, তো আমাদের সেভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো যেহেতু আমরা মালদ্বীপ এবং নেপালের সাথে উইন করেছি, তো আমাদের প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স আগে থেকে আপ হয়েছে। যদিও অনেক শক্তিশালী প্রতিপক্ষ ভারত, আমাদের ছেলেরা তাদের সর্বস্ব উজাড় করে দিয়ে খেলে এই ম্যাচটি জিততে পারবে ইনশাল্লাহ। সতর্ক আছেন কোচও, বিশেষ করে প্রতিপক্ষ ভারত প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও শেষ ম্যাচে ভুটানকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে দিচ্ছে প্রতিদ্বন্দ্বিতার আভাস। ইন্ডিয়া টিমের গেম প্ল্যান আমরা যেটা দেখেছি সেটা আমলে নিয়ে এবং আমাদের টিমের যে গেম প্ল্যান সেটারও একটা গেম প্ল্যান তৈরি করেছি। আমাদের দলে কোনো ইঞ্জুরি নেই, প্রত্যেকটা প্লেয়ার সুস্থ আছে, তারা প্রস্তুত আছে ইন্ডিয়া শক্ত প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য। দিনের অন্য সেমিতে স্বাগতিক নেপালের মুখোমুখি পাকিস্তান। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 3 নভেম্বর। মাহবুব রিমন, সময় সংবাদ।